দলবিরোধী কাজের অভিযোগে খেজুরির প্রাক্তন বিধায়ক সহ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের মধ্যে 7টিতে হেরেছে শাসক দল। গতকাল তমলুকে পর্যালোচনা বৈঠকে বসে তৃণমূলের জেলা নেতৃত্ব। ওই বৈঠকে খেজুরির প্রাক্তন তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়। রঞ্জিত মণ্ডলের প্রতিক্রিয়া এখনো মেলেনি। দলের তরফে নোটিশ পেলে জবাব দেবেন বলে জানিয়েছেন বহিষ্কৃত আরেক তৃণমূল নেতা। আনন্দময় অধিকারী, তিনি আমাদের দলে কর্মাধ্যক্ষ, সেই কর্মাধ্যক্ষ থেকে তিনি দলের সরাসরি বিরোধিতা করেছেন। বিজেপির ঝান্ডা নিয়ে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন, সেই কর্মকাণ্ড আমাদের প্রমাণ করে দিয়েছে। তাই জেলা আবার সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকেও দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং আজ থেকে তার কর্মাধ্যক্ষের পদ নেই, অনাস্থা এনে তাকে সরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় যাদের চক্রান্তে আমরা জেলা সিদ্ধান্ত নিয়েছি, যাদের চক্রান্তে সোমনাথ বেরা পূর্তের কর্মাধ্যক্ষ ছিল তাকে সরে যেতে হয়েছিল, পুনরায় তাকে সেই জায়গায় যাতে আনা যায় সে ব্যাপারে জেলা তার সিদ্ধান্ত গ্রহণ করে। আমার ঠিক জানা নেই, আর আমি চিঠি পাই, চিঠি পেলে তার সদুত্তর দেবো। আমি এটা নিয়ে বিচলিত নয়, আমি সাতরা বিধানসভার দায়িত্বে ছিলাম, আমাকে দায়িত্ব থেকে কেন সরানো হলো? অথচ পরে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করেছে তারা। আমি যেগুলো জায়গায় ছিলাম দেখলাম ভালো রেজাল্ট হয়েছে, হতে পারে তাদের কাছে তারা আছে, অভিযোগ করতেই পারে। আগে যিনি ওরা মন্তব্য করেছেন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে তিনি আগে বলুক তার জেতাটা ঠিক না ভুল। আসছি পরের খবরে। দুবরাজপুরে দফায় দফায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। মুক্তিনগরে সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, আরও 9 জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। গোপাল, সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি, কেন এই সংঘর্ষ? তুমি জানো যে নির্বাচন পরবর্তী যে ফলপ্রকাশের পর পরবর্তী যে হিংসা, তাতে বীরভূমের একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু গ্রামে বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। হ্যাঁ, ঠিক এই অবস্থায় কার্যত গ্রামের মানুষরা আতঙ্কিত হয়ে রয়েছে। গতকাল রাত্রিতে দুবরাজপুরে এই যে মুক্তিনগর যে গ্রাম, সেই গ্রাম আক্রমণ করার চেষ্টা করেছিল প্রায় 100 থেকে 150 মানুষ, যারা তৃণমূল সমর্থক বলে বিজেপির দাবি। এবং এই ঘটনা জানতে পেরে বিজেপির লোকজনরাও জমায়েত হয়ে যায়, তারা পাল্টা তাদের প্রতিরোধ করে এবং সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী এবং 9 জন গুরুতর জখম হয়েছে। যদিও বিজেপির এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল, তাদের দাবি যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর তারা একটা পিকনিকের আয়োজন করেছিল এবং তাদের লোকজনরা যখন জমায়েত হয়েছিল সেই সময় অতর্কিত বিজেপি আক্রমণ করে এবং তাদের লোকজনদের জখম করে। তুমি জানো যে এর পরেই সকালবেলায় বিজেপি তৃণমূলের যে পার্টি অফিস সেটা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং তৃণমূলের যে প্রাক্তন ব্লক সভাপতি বর্তমান কর্মাধ্যক্ষ কৈলাসলে মাখন মুখার্জি তার বাড়ি ব্যাপক ভাঙচুর করা হয় এবং উপসভাপতির বাড়ি ভাঙচুর করা হয়। একাধিক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে। তার যত একটা চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পাশাপাশি গ্রামগুলিতে, প্রচুর মানুষ জমায়েত হয়ে যায়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হ্যাঁ, এই ঘটনায় পুলিশ সুপার স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে কাউকে ছাড়া যাবে না, উভয় পক্ষেরই যারা অভিযুক্ত তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এবং পুরো ঘটনায় কিন্তু এখন এলাকায় পুলিশ টহল চলছে, এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। ধন্যবাদ গোপাল।